শোনো, তোমার চ্যানেল চলে যাইতে পারে, কিন্তু তোমার ভালোবাসার মানুষগুলো তো আর যায় নাই। যা হয়েছে হয়েছে, তুমি আবার নতুন করে ব্যাক করো। আরে 165,000 সাবস্ক্রাইবার তো আর এমনি এমনি হয়ে যায় নাই, তাই না? সবাই তোর পাশে ছিল, বুঝছস? আর ওরা তোকে ভালোবাসছে বলেই তোরে সাবস্ক্রাইব করছে। আর বন্ধু, তুই কোনো টেনশন করিস না, মন খারাপ করিস না, তুই আবার ইউটিউবে ব্যাক কর, এটাই আমরা সবাই চাই, বুঝছস? শাকিব, তোমার একটা কথা বলি, শোনো, জীবনে চলার পথে অনেক বাধা আসবে, এসব বাধাকে কোনো ভয় পাওয়া যাইব না, সব বাধাকে অতিক্রম করে তোমার সামনের দিকে আগে যাইতে হইব। তুমি মনে করো এটা তোমার লাইফের একটা পরীক্ষা, এটা নিয়ে মন খারাপ করে থাইকো না। এই ইউটিউব চ্যানেলটা যাওয়াই তুমি ইমোশনাল হইও না, এটাকে তুমি জিত হিসেবে নাও, মনের মধ্যে জিত নাও, আর নিজেকে নিজে বলো এটা কি গেছে, এর থেকে বড় কিছু করে আমি 6 মাসের মধ্যে দেখাবো। তুমি ইউটিউবে ব্যাক করো, এটা কি গেছে, ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু হবে। আমি এবং তোমার অডিয়েন্সরা চাই তুমি আবার সবার মাঝে ফিরে আসো। তোমার ইউটিউব চ্যানেল ব্যান হয়েছে তো কি হয়েছে, তোমার ভালোবাসার মানুষগুলো তো আর ব্যান হয়ে যায় না, তাই না? যারা তোমাকে ভালোবাসে তারা তোমার ইউটিউব চ্যানেল থাকলেও পাশে থাকবে, না থাকলেও পাশে থাকবে। প্লিজ কাম ব্যাক আকিব, তোমাকে আবার ইউটিউবে দেখতে চাই। তুমি নতুন করে আবার ইউটিউবে ব্যাক করো, এটাই আমরা চাই, আমরা সব সময় তোমার পাশে আছি, কাম ব্যাক। গাইস, আমার এই গেমিং চ্যানেলটা আর ইউটিউবের মধ্যে নাই। 18 ফেব্রুয়ারি সব মেরাস, এই দিনই সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখতেছি আমার চ্যানেলটি ইউটিউবের মধ্যে আর নাই। ভাবছিলাম এসবের মধ্যে আর থাকবো না, চাইছিলাম ইউটিউবের ব্যাপারে সব কিছু বাদ দিয়ে নিজেকে অন্যভাবে গড়ে তুলবো, এসব কিছু আর কিছুর মধ্যে আর থাকবো না, কারণ ইউটিউবের ব্যাপারে আমার ফ্যামিলিতে অনেক বেশি প্রবলেম হয়। সামনে আমার SSC এক্সাম, ফ্যামিলিতে সবাই চাই যে আমি ভালো রেজাল্ট করি আর মন দিয়ে পড়ালেখা করি, কিন্তু এই যে মাথার মধ্যে একটা বুদ্ধি ছাপলো যে ইউটিউবার হইব। আরও অনেক ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে বড় হয়ে একটা ইউটিউবার হইব, আর সেই স্বপ্নটা তোমরা পূরণও করলা, পূরণ হলো কি হবে, কিন্তু সেই সুখটা আর বেশি দিন রইল না। 2 লক্ষ সাবস্ক্রাইব হওয়া তার বেশি সাবস্ক্রাইবারের প্রয়োজন ছিল না, 2 লক্ষ সাবস্ক্রাইব হওয়ার আগে আমার স্বপ্নটা ভেঙে গেল, চাইছিলাম সব কিছুই বাদ দিয়ে দিব, কিন্তু এটাও ঠিক, তোমাদের ছাড়া আমি থাকতে পারবো না, এই জন্যই আবার ইউটিউবে ব্যাক করা। তোমরা যদি আগের মতো আমাকে ভালোবাসে দাও তাহলে আমি তোমাদের মাঝে আবার ফিরে আসবো, ফিরে আসবো বলতে ইউটিউব আবার কন্টিনিউ করবো। এই সময় তোমাদের সাপোর্টটা খুবই দরকার, এই সময় যদি তোমরা আমার পাশে না থাকো তাহলে কখন যা হারিয়ে যাবো আমি নিজেও জানি না। আর আরেকটি কথা, আমার ইউটিউব চ্যানেল ব্যান হওয়াতে আমার অনেক ভাই বোনেরা আমার পাশে আছে আর তারা আমাকে সাহায্য করছে, এই সময় তারা যদি পাশে না থাকতো তাহলে আমি মনোবল একদমই হারিয়ে ফেলতাম। তারা কি কি বলছে কিছু ভিডিও ক্লিপ তোমাদের মাঝে তুলে ধরি, আশা করি সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখবা, তাদের কথাগুলো শুনে আমার নিজেরই ইউটিউবে ব্যাক আসতে মন চাচ্ছে। আর মেইন হচ্ছে তোমাদের সাপোর্ট, তোমাদের সাপোর্ট ছাড়া ইউটিউবে কোনোদিনও কন্টিনিউ করা সম্ভব না। আমি জানি তোমাদের দ্বারা সব কিছু সম্ভব, তোমরা চাইলে আমাকে আবার ওই জায়গায় নিয়ে যেতে পারো। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা আর ভিডিওতে লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ফারুক ভাই, তুমি তো সব কিছু জানো, কি করবো বলো? কি আর করবো দাদু, কিছু তো আর করার নাই, যা হওয়ার হইয়া গেছে, কিন্তু আমার মনে হয় না যে আমি সব কিছু আবার নতুন করে শুরু করতে পারবো। সবই তো বুঝলাম, কিন্তু আমি এত কিছু জানি না, তুমি আবার নতুন করে ব্যাক করো। আরে ব্যাক করে কি করবো, আমার চ্যানেলটাই তো আর নাই, আর নিউ চ্যানেল করলে তো এখানে তেমন সাপোর্ট পাবো না। ব্যাক করে কি করবো মানে, তুমি আবার নতুন করে কন্টেন্ট দিবা, আমরা তো তোমার পাশে আছি, তাই না? শোনো, তোমার চ্যানেল চলে যাইতে পারে, কিন্তু তোমার ভালোবাসার মানুষগুলো তো আর যায় নাই, ইনশাল্লাহ ওই চ্যানেলে তুমি যেমন সাপোর্ট পাইছো এটাতে আরো বেশি সাপোর্ট পাবা, কারণ আমি বিশ্বাস করি আল্লাহ তোমার কাছে যেটা কাইরা নিছে তার থেকে ভালো কিছু দিব তোমারে। আর শোনো, আমি তোমার একটা কথাই বলতাছি, তোমার চ্যানেল গেছে তো কি হয়েছে, তুমি আবার নিজের নতুন ভাবে তৈরি করো, আবার সবকিছু নতুন ভাবে স্টার্ট করো, এর চেয়ে ভালো কিছু হবে ইনশাল্লাহ। আরে আমি তো প্রথমে শুনে বিশ্বাসই করতেছিলাম না যে তোর ইউটিউব চ্যানেল ব্যান হয়ে গেছে। প্রথমে যখন শুনলাম যে তোর ইউটিউব চ্যানেল ব্যান হয়ে গেছে তখন তো আমি বিশ্বাসই করতেছিলাম না, তারপর ইউটিউবে গিয়ে দেখলাম সত্যি সত্যি বন্ধু মানে তোর চ্যানেলটা নাই, বিশ্বাস কর মানে আমি কি বলবো, আমার মাথায় কাজ করতেছিল না। আরে এগুলোর কথা আর বলিস না, এগুলোর কথা তুললে আমার মনটা খারাপ হয়ে যায়। আরে আকিব, তুই টেনশন করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, দেখিস। কেমনে ঠিক হবে, এখন চ্যানেলও চলে গেছে, কেউ কি আমার পাশে থাকবে বল? আরে 165,000 সাবস্ক্রাইবার তো আর এমনি এমনি হয়ে যায় নাই, তাই না? সবাই তোর পাশে ছিল, বুঝছস? আর ওরা তোকে ভালোবাসছে বলেই তোরে সাবস্ক্রাইব করছে। আরে বন্ধু, তুই টেনশন করিস না, যারা তোকে আগে থেকে ভালোবাসতো আর তোর পাশে ছিল ওরা, তুই নতুন চ্যানেল খুললে দেখবি ওরাও তোরে সাবস্ক্রাইব করবে, আবার ভালোবাসা দিবে, বুঝছস? 165,000 সাবস্ক্রাইব করতে আমার পুরো 1টা বছর চলে গেছে, এখন চাইলে ওই জায়গায় আবার যাওয়া সম্ভব না কোনোদিন। আরে বন্ধু, প্যারানিস না, হয়ে যাবে। আরে 165,000 মানুষ তোরে সাবস্ক্রাইব করছে কেন, তোর ভিডিও ভালো লাগতো তাই তো তোরে সাবস্ক্রাইব করছে, তাই না? আর তোর চ্যানেলে যদি 5টা 10টা আর 5 লাখ সাবস্ক্রাইবার থাকে না, যারা তোকে আগে ভালোবাসছিল ওরা ঠিকই তোর পাশে থাকবে, বুঝছস? আর বন্ধু, তুই কোনো টেনশন করিস না, মন খারাপ করিস না, তুই আবার ইউটিউবে ব্যাক কর, এটাই আমরা সবাই চাই, বুঝছস? আর আমরা তো তোর পাশেই আছি, তাই না? তোর চিন্তা করস কেন।
লিউডিস ভাই, আমার তো সব কিছু শেষ হয়ে গেছে। তুমি তো সব কিছু জানো এবং শুনছো। তোমরা আমাদের যতই বোঝাও, কিন্তু আমি চাই যে আমি এগুলোর মধ্যে আর থাকবো না। ইউটিউব জিনিসটা আমি টোটালি বাদ দিয়ে দিব। আকিব, তোমার একটা কথা বলি শোনো, জীবনে চলার পথে অনেক বাধা আসবে, এসব বাধাকে কোনো ভয় পাওয়া যাইব না, সব বাধাকে অতিক্রম করে তোমার সামনের দিকে আগে যাইতে হইব। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা কেমন। ইউটিউব চ্যানেল গেলে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। তোমার জায়গায় আমি থাকলে আমারও খারাপ লাগতো, কিন্তু এই নিয়ে কোনো টেনশন করো না। একটা কথা সবসময় বিশ্বাস করবা, আল্লাহ যা করে সবকিছু ভালোর জন্যই করে। তুমি মনে করো এটা তোমার লাইফের একটা পরীক্ষা, এটা নিয়ে মন খারাপ করে থাকো না। জীবনে ভালো বড় কিছু হতে গেলে এরকম ছোট বাধা বিপদ আসবেই। এখন কি হয়েছে না হয়েছে এটা নিয়ে তো মন খারাপ করে থাকলে হইব না। এই ইউটিউব চ্যানেলটা যাওয়ায় তুমি ইমোশনাল হইও না, এটাকে তুমি জিত হিসেবে নাও। মনের মধ্যে জিত নাও আর নিজেকে নিজে বলো এটা কি গেছে, এর থেকে বড় কিছু করে আমি 6 মাসের মধ্যে দেখাবো। আরে লেডিস ভাই, আমি বুঝতে পারছি যে তোমরা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগুলো বলতেছো, কিন্তু এটা তো ঠিক যে যেটা চলে যাওয়ার এটা চলে গেছে, এটা তো আর ফিরে পাবো না। আরে ভাই, যা হয়েছে হয়েছে, এসব বাদ দিয়ে তুমি ইউটিউবে ব্যাক করো। আমরা তো তোমার পাশে আছি আর তোমার অডিয়েন্সও তোমার সব পাশে আছে, সবাই তোমাকে এখন অনেক সাপোর্ট করবো। আরে কেমনে করবে কো, আমার তো চ্যানেল আগে থেকে একটা আছে, ওইটাতে তো চাইলে ভিডিও ছাড়তে পারবো, কিন্তু ওইখানে তো ভিডিও আপলোড করে লাভ নেই, কারণ আগে যারা আমার ভিডিও দেখতো তাদের কাছে তো ভিডিও গুলো পৌঁছাবে না। তুমি ইউটিউবে ব্যাক করো, এটা কি গেছে, ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু হবে। আমি এবং তোমার অডিয়েন্সরা চাই তুমি আবার সবার মাঝে ফিরে আসো। আরে আকিব, শুনলাম নাকি তোমার ইউটিউব চ্যানেল ব্যান হয়ে গেছে, বিষয়টা শুনে আমার অনেক খারাপ লাগলো। আরে আকিব, টেনশন করিও না, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর কি, তুমি কি ভাবতেছো ইউটিউব চ্যানেল একটা ব্যান্ড হয়েছে দেখে কি আর ইউটিউব করবা না? হাল ছাইরো না কখনো, সামান্য একটা ইউটিউবের জন্য তুমি কি ইউটিউবিং করা ছাইরে দিবা? আবার একটা নতুন চ্যানেল খুলো তুমি, আমরা তো তোমার পাশে আছি। যেটা হয়েছে ওইটা হয়েছে, ওইটা নিয়ে মন খারাপ করলে কি আর কিছু হবে, ওইটা আর চিন্তাই করিও না তুমি। তুমি নতুন করে আবার ইউটিউবে ব্যাক করো, এটাই আমরা চাই, আমরা সবসময় তোমার পাশে আছি। কেমনে কি হলো এসব? কি হলো মানে কিসের কথা বলতেছেন? লিউডিস আমারে কল দিয়ে বলতেছে, রাসেল ভাই, আকিবের ইউটিউব চ্যানেল নাকি ব্যান হয়ে গেছে। ওইটা শুনে আমি ভাবছিলাম মজা করতেছে, পরে ইউটিউবে ঢুকে দেখি সত্যি সত্যি ব্যান হয়ে গেছে। হ্যাঁ সত্যি সত্যি তো হলো, ইউটিউবে এই গেমিং চার্জিল আর কোনো চ্যানেলই আসবে না। এতদিন কষ্ট করে একটা নাম বানাইছি, সেই নামটা ইউটিউবের মধ্যে আর নাই। আরে পাগলে, এগুলা নিয়ে টেনশন করিও না, যা হইছে হইছে বাদ দাও। তোমার ইউটিউব চ্যানেল ব্যান হয়েছে তো কি হয়েছে, তোমার ভালোবাসার মানুষগুলো তো আর ব্যান হয়ে যায় না তাই না? যারা তোমাকে ভালোবাসে তারা তোমার ইউটিউব চ্যানেল থাকলেও পাশে থাকবে, না থাকলেও পাশে থাকবে। আর মানুষ ইউটিউবে আসে কিসের জন্য? ভালোবাসা অর্জন করার জন্য। চ্যানেল চলে যাওয়া যেরকম সহজ, ভালোবাসা হারিয়ে যাওয়া তেমন সহজ না, বুঝছো? আমি মনে করি তোমার ভালোবাসার মানুষ যারা আছে, তোমার সাবস্ক্রাইবার যারা আছে, এটা কি এর থেকে ভালো পর্যায়ে তোমাকে নিয়ে যাবে। প্লিজ কাম ব্যাক আকিব, তোমাকে আবার ইউটিউবে দেখতে চাই। ইউটিউব জগতে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা অর্জন করা। বলতে পারো এটা আমার লোক, এই কারণে শুধুমাত্র তোমাদের জন্য ইউটিউবে নতুন করে ব্যাক করা, মানে তোমাদের ভালোবাসা পাওয়া। যদি এই চ্যানেলে তোমাদের আগের মতো সাপোর্ট পাই তাহলে এই চ্যানেলে কন্টিনিউ করবো, ঠিক আগের মতো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, আর মাঝে মধ্যে এমন কিছু নিয়ে আসবো ফ্রি ফায়ারের মধ্যে যেটা তোমরা আগে কখনো দেখো নাই। তার জন্য তোমাদের একান্তই সাপোর্ট দরকার। তোমরা এই চ্যানেলে 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, ইনশাল্লাহ তোমাদের জন্য ইউনিক কিছু কন্টেন্ট আনবো যেটা আজ পর্যন্ত ফ্রি ফায়ারের মধ্যে কেউ করে নাই। আমি চাইছিলাম ওই চ্যানেলে 2 লক্ষ সাবস্ক্রাইব কমপ্লিট হলে এগুলো নিয়ে আসবো, কিন্তু 2 লক্ষ সাবস্ক্রাইব হতে না হতে ওই চ্যানেলটা ব্যান করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে। তো ভাবতেছি তোমরা এই চ্যানেলে 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও, তার কারণ এখন তো চ্যানেলে তেমন সাবস্ক্রাইব নাই, আর এই ভিডিওগুলো করলে তেমন ইউটিউব থেকে রিচও দিবে না। এই জন্য তোমাদের কাছ থেকে একটাই চাওয়া, তোমরা এই চ্যানেলে 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। আর আমার তোমাদের প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে, আমি জানি তোমরা এই চ্যানেলে অনেক তাড়াতাড়ি 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবা, আর ওই সময় ওই কন্টেন্টগুলো আনবো যেগুলো আমি চিন্তা ভাবনা করছিলাম, আর আমি জানি ওই কন্টেন্টগুলো সবারই পছন্দ হবে। এখনও কিন্তু চাইলে আমি ওই ভিডিওগুলো আপলোড দিতে পারতাম, কিন্তু চ্যানেলে তেমন সাবস্ক্রাইব না থাকলে ওই ভিডিওগুলো ইউটিউব থেকে রিচ দিবে না, যার কারণে তোমাদের বলতেছি এই চ্যানেলে তোমরা 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। তো গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ গাইস, সবাই অনেক অনেক ভালো থাকবা।